बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रिय शिक्षार्थीरा आशा करी सबाई भालो आछो आमिओ भालो आछि आलहामदुलिल्लाह। आमरा आज के पंचम श्रेणी विज्ञान विषयटी थेके आलोचना करब अष्टम अध्याय। तोमरा आमार हाते बोलो तो की देखते पाच्छो, एटा एकटा भूगोल तार माने आमादेर पृथिवीर मडेल ताई ना। अच्छा तो एबार बोलो आज के आमादेर पाठेर विषय आसले कि? आज के आमादेर पाठेर विषय होच्छे महाविश्व, अष्टम अध्याय महाविश्व। तो आमादेर एई अध्यायटा शुरू करार आगे आमादेर एई महाविश्व सम्पर्के किछु छोटो छोटो शब्द बाट व्यापक जिनिस विशाल जिनिस आमादेर एकटु जानते होबे। आमरा शब्दगुलो सम्पर्के एकटु जानबो, जेमन আমরা জানব যে আমাদের পৃথিবীর বাইরে রয়েছে মহাকাশ, তার আরো বিশাল আকারে রয়েছে মহাবিশ্ব। কিন্তু আমাদের এই মহাবিশ্ব কিভাবে গঠিত হয়েছে, মহাবিশ্বে আরো কি কি আছে? যেমন আমরা জানি আমরা কোথায় বাস করি, আমরা বাস করি পৃথিবীতে। আমাদের এই পৃথিবী একটি গ্রহ। আমাদের এই পৃথিবী থেকে যখন আমরা আকাশের দিকে তাকাই, রাতের আকাশের দিকে তাকালে আমরা অসংখ্য আলোক বিন্দু দেখতে পাই, যেগুলো ঝিকিমিকি করে জ্বলে। এই ঝিকিমিকি করে জ্বলা আলোক বিন্দু, চাঁদ, সূর্য, এগুলোকে একত্রে বলা হয় জ্যোতিষ্ক। তার মানে জ্যোতিষ্ক বলতে আমরা বুঝি চাঁদ, সূর্য এবং রাতের আকাশের অসংখ্য ঝিকিমিকি করা তারা। এদের সবাইকে আমরা কি বলবো? একসঙ্গে বলবো জ্যোতিষ্ক। তাহলে আমরা বুঝলাম যে জ্যোতিষ্ক কি। এই জ্যোতিষ্ক আবার দুই ধরনের হয়। জ্যোতিষ্ক কয় ধরনের হয়? জ্যোতিষ্ক হয় দুই ধরনের। জ্যোতিষ্ক দুই ধরনের, এক হচ্ছে নক্ষত্র। জ্যোতিষ্ক দুই ধরনের, এক নাম্বার হচ্ছে নক্ষত্র, দুই নাম্বারে আর হচ্ছে গ্রহ। তাহলে কেন দুই ধরনের জ্যোতিষ্ক আবার দুই ধরনের কেন, এটা আমাদের জানা দরকার। জ্যোতিষ্ক দুই ধরনের এই কারণেই যে কিছু কিছু জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে আর কিছু কিছু জ্যোতিষ্কের নিজস্ব আলো নেই। তাহলে যে সকল জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে সেগুলিকে আমরা বলি নক্ষত্র, আর যে সকল জ্যোতিষ্কের নিজস্ব আলো নেই তাদেরকে আমরা বলি গ্রহ। তাহলে আমরা বুঝতে পারলাম জ্যোতিষ্ক কেন দুই ধরনের, অর্থাৎ নিজস্ব আলো আছে কি নেই তার উপরে নির্ভর করছে জ্যোতিষ্ক কয় ধরনের। তোমরা এবার নিশ্চয়ই খুব ভালো করেই বুঝেছ যে জ্যোতিষ্কের কোনো কোনো জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তারা নক্ষত্র, কোনো কোনো জ্যোতিষ্কের নিজস্ব আলো নেই তারা গ্রহ। এবার চলো আমরা জানি যে এই যে নক্ষত্র, আমরা জানি যে সূর্য আমরা পৃথিবী থেকে বিশাল আকারের একটা গোল উজ্জ্বল আলোক দেখতে পাই, আলোক রশ্মি সেখান থেকে বিচ্ছুরিত হয়, পৃথিবীতে তাপ এবং আলো দিয়ে থাকে, পৃথিবীকে উত্তপ্ত করে থাকে, এটাকে আমরা বলি সূর্য। তাহলে সূর্য হচ্ছে একটি নক্ষত্র, কারণ সূর্যের নিজস্ব আলো আছে, তাপও আছে। সূর্যের নিজস্ব কী আছে? আলো আছে। সূর্য একটি নক্ষত্র, কারণ আমরা জেনেছিলাম যে সকল জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তাদেরকে বলা হয় নক্ষত্র, কাজেই সূর্য একটি নক্ষত্র। সূর্যের মতো এরকম অসংখ্য নক্ষত্র রয়েছে যেগুলোকে আমরা, এই সূর্যের মতো অসংখ্য নক্ষত্রকে গুলো একত্র হয়ে এক একটি গ্যালাক্সি গঠিত করে, বা এক একটি গ্যালাক্সি গঠিত হয়। তার মানে একটা গ্যালাক্সিতে অসংখ্য নক্ষত্র রয়েছে। আমাদের এই আমাদের পৃথিবী থেকে সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র হচ্ছে সূর্য। সূর্য ছাড়াও অসংখ্য নক্ষত্র রয়েছে যেগুলিকে আমরা দেখতে পাই না, বা যাদের আলো আমাদের পৃথিবী পর্যন্ত এসে পৌঁছায় না, কারণ এগুলো সূর্যের চেয়ে কয়েক লক্ষ বা কোটি গুণ বড় হলেও এরা অনেক অনেক দূরে অবস্থিত, লক্ষ কোটি গুণ দূরে এদের অবস্থান। এই কারণে এদের আলো এসে আমাদের পৃথিবীতে পৌঁছায় না।
তাহলে এরকমই সূর্যের মতো যে নক্ষত্র অসংখ্য নক্ষত্র রয়েছে এগুলো এক একটি কি গঠন করে এক একটি গ্যালাক্সি গঠন করে। তাহলে গ্যালাক্সি বলতে আমরা বুঝি আর অসংখ্য নক্ষত্রের সমাবেশ। আবার এরকম এক একটি গ্যালাক্সি ও তার মধ্যবর্তী যে ফাঁকা স্থান রয়েছে এই সব গ্যালাক্সি এবং ফাঁকা স্থান মিলে তৈরি হয় মহাবিশ্ব। তাহলে আমরা জানলাম যে মহাবিশ্ব কিভাবে তৈরি হয়, একটি আরেকটি সঙ্গে রিলেটেড সম্পর্কযুক্ত। আমাদের আমরা জেনেছিলাম জ্যোতিষ্ক কি, জ্যোতিষ্ক থেকে আমরা জানলাম নক্ষত্র কি, আবার নক্ষত্ররা কিভাবে গ্যালাক্সি গঠন করে, গ্যালাক্সি এবং গ্যালাক্সির মধ্যবর্তী স্থান নিয়ে যে মহাবিশ্ব গঠিত হয় যার সীমাহীন, যার কোনো সীমা নেই, বিশাল, এই এটাকেই বলা হয় মহাবিশ্ব। তাহলে আমরা মোটামুটি যে বিষয়গুলো আমাদের মহাবিশ্ব সম্পর্কে ছোট ছোট শব্দ অথচ বিশাল বিষয় সেগুলি আমরা জেনে নিলাম। আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে ছায়াপথ। তাহলে ছায়াপথ আমরা কি, ছায়াপথ বলতে আমরা কি বুঝি, ছায়াপথ হচ্ছে আমাদের যে সৌরজগৎ, সৌরজগৎ অর্থাৎ আমাদের সূর্য এবং সূর্যের চারিপাশে যে গ্রহ উপগ্রহগুলি রয়েছে এদেরকে নিয়েই আমাদের সৌরজগৎ। আমাদের এই সৌরজগৎটা যে গ্যালাক্সির সদস্য অর্থাৎ যে গ্যালাক্সিতে এর অবস্থান এই গ্যালাক্সিকে বলা হয় ছায়াপথ। তাহলে আমরা অনেকগুলি সংজ্ঞা জেনেছি, আমরা জেনেছি জ্যোতিষ্ক কি, জ্যোতিষ্ক কয় ধরনের, নক্ষত্র কাকে বলে, গ্রহ কাকে বলে, আমরা জেনেছি গ্যালাক্সি কি, আমরা জেনেছি মহাবিশ্ব কি, ছায়াপথ কি, সৌরজগৎ কি। সৌরজগৎ সম্পর্কে আমি আরেকটু বলবো, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। আমি বলছিলাম যে সৌরজগৎ হচ্ছে সূর্য এবং আমাদের গ্রহ উপগ্রহ নিয়ে যে জগৎ তাকে বলা হয় সৌরজগৎ। সৌরজগতে রয়েছে মোট 8টি গ্রহ, এই 8টি গ্রহের আবার রয়েছে উপগ্রহ, তাহলে এদেরকে নিয়েই গঠিত হয় সৌরজগৎ। আমাদের সৌরজগতে যে গ্রহগুলি রয়েছে পর্যায়ক্রমে তারা হচ্ছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন। আমি আবার বলছি বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন। তো আমাদের আমাদের এই পৃথিবী নামক যে গ্রহ যেখানে আমরা বাস করি এই গ্রহের রয়েছে একটি মাত্র উপগ্রহ, আর অন্যান্য গ্রহদের একাধিক উপগ্রহ রয়েছে। আমাদের পৃথিবীর যে একমাত্র উপগ্রহ তার নাম হচ্ছে চাঁদ। তাহলে চাঁদ কি, প্রশ্নটা যদি আমরা উত্তর করতে চাই তাহলে আমরা লিখব চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। তো আজকের ক্লাসে আমরা অনেকগুলি বিষয় জেনেছি, তোমাদের আমি আবার মনে করিয়ে দিচ্ছি, আমরা জেনেছি জ্যোতিষ্ক কি, আমরা জেনেছি জ্যোতিষ্ক কয় ধরনের, নক্ষত্র কাকে বলে, গ্রহ কাকে বলে, গ্যালাক্সি কি, ছায়াপথ কি, মহাবিশ্ব কি, সৌরজগৎ কাকে বলে, সৌরজগতে কয়টি গ্রহ রয়েছে, আমাদের একমাত্র উপগ্রহের নাম কি, অর্থাৎ পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি। তো আশা করি তোমরা সবাই এই সবগুলি প্রশ্ন খাতায় তুলবে এবং সুন্দর করে নোট খাতায় নোট করবে। আগামী ক্লাস তোমাদের যদি আরও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে এবং আমার সঙ্গে যোগাযোগ করবে। আগামী ক্লাসে আবার দেখা হবে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।